তো যারা যারা আরবিউ ডিস্টেন্স থেকে মানে রবীন্দ্র রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে এম করতে মানে চাও তোমরা তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন্স কিন্তু ঘটছে অনেকে অনেক কথা বলছে তোমরা আমাকে কমেন্ট করে অনেকে অনেক কিছু বলেছ বিষয়গুলো নিয়ে তো তোমাদের আমি বেশ কিছু কথা এখানে বলবো সেই সঙ্গে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে তোমাদের যে স্কলারশিপের বিষয়টা সেটা নিয়েও আলোচনা করব এবং তোমাদের এই যে আরবিউ ডিস্টেন্স থেকে এম করতে গেলে তোমাদের কি দু দুবছরের জায়গায় তিন বছর বা তার অর্ধিক কি সময় লেগে যাবে তো এই বিষয়টা নিয়েও তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করব তো এক এক করে বিষয়গুলো তোমাদের আমি বলবো অবশ্যই বলবো ভিডিওটাকে তোমরা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তবেই তোমাদের কিন্তু এই ভিডিওটা থেকে তোমাদের কিন্তু উপকার আসবে ঠিক আছে তো যে বিষয়টা সেটা হচ্ছে যে আরবিউ ডিস্টেন্সে তোমরা এম করতে যারা যারা চাও তোমাদের কিন্তু মানে লাস্ট ডেট কিন্তু পনেরোই নভেম্বর রয়েছে আমি বলবো এই ভিডিওটি দেখার পর তোমাদের যদি মনে হয় যে এখানে অ্যাডমিশন নেওয়া দরকার তো তোমরা কিন্তু আজকে মধ্যেই হয়ে যাওয়ার চেষ্টা করবে নাহলে কালকের মধ্যে কিন্তু হয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে শেষ দিনে কিন্তু অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে যত তাড়াতাড়ি করবে ততই তোমাদের জন্য সুবিধা হবে তো এবারের যে বিষয়টা সেটা হচ্ছে আরবিউ ডিসটেন্স থেকে করলে কি তোমাদের মানে তোমাদের কি তিন থেকে চার বছর লেগে যাবে সময় না এরকম কোনো বিষয় নেই ঠিক আছে তোমাদের কোর্সটা বছরের টোটাল চারটা সেম ছ মাস অন্তর এক্সাম হবে টোটাল চারটে সেমে তোমাদের কিন্তু এই এক্সামটা কিন্তু কমপ্লিট হবে তো এবারে অনেকের কাছে তোমরা শুনবে রিসেন্টলি তাদের রেজাল্ট দিয়েছে যে সমস্ত দাদা তোমাদের রেজাল্ট দিয়েছে তারা কিন্তু তোমাদের জানাবে যে তাদের তিন বছরে কিন্তু এমইটা কমপ্লিট হয়েছে তো দেখো এখানে যে বিষয়টা আমি বেশ কিছু স্টাডি সেন্টার অর্থাৎ যেখান থেকে এমএ করানো হয় বেশ কিছু স্টাডি সেন্টারের কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করে তথা তাদের কাছ থেকে জেনে আমি তোমাদের বিষয়গুলো জানাচ্ছি তো তাদের কথায় যে তোমাদের এটা কিন্তু প্যান্ডেমিকের জন্যই কিন্তু এই মানে এই লেটটা কিন্তু তোমাদের হলো ঠিক আছে এই যে তোমাদের তিন বছর লেগে গেলো তোমাদের দাদা দিদিদের এটা কিন্তু তোমাদের কিন্তু এই প্যান্ডেমিকের জন্য হয়েছিল অর্থাৎ করোনার প্রকোপের জন্য এটা কিন্তু এরকম নয় যে তোমাদের সময়ে কিন্তু এটা হবে এখন কিন্তু যথেষ্টই করোনার প্রকোপ কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে নর্মাল অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে তো এই নিয়ে অযথা তোমাদের কিন্তু চিন্তা করার কিছু নেই ঠিক আছে তোমরা এটা যদি মানে জানতে চাও তোমরা কিন্তু প্রিভিয়াস যারা যারা এম কমপ্লিট করেছে তাদের কাছ থেকে তোমরা জানতে পারো তাহলে তোমরা বুঝে যাবে তোমাদের বিষয়টা কতটা আমি যে বলছি কতটা সেটা ঠিক ঠিক আছে দু বছরেই কমপ্লিট হবে সে নিয়ে তোমাদের চিন্তাভাবনা করার কিছু নেই এটা শুধুমাত্র প্যান্ডেমিকের জন্য হয়েছিল এবার দেখো তোমাদের আমি কেন বলেছিলাম যে আরবিউ থেকে তোমরা অ্যাডমিশন নেবে যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি তবু তোমাদের বলি দেখো এখানে তোমাদের সুবিধাটা কি ফার্স্ট অফ অল তোমরা এখানে তোমাদের যে স্টাডি সেন্টারগুলো খুব কাছাকাছি নিকটে পেয়ে যাবে ঠিক আছে যেটা তোমরা কিন্তু নর্থ বেঙ্গল বলো বা যে সমস্ত অ্যাফিলিয়েট পেয়েছে আর কি ইউনিভার্সিটি তোমরা অনেক ক্ষেত্রে কিন্তু পাবে না ঠিক আছে এটা একটা মানে প্রবলেম হবে দ্বিতীয়ত কি এখানে যে ফিসটায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে বা যে ফিসে তোমাদের এই এমইটা কমপ্লিট হবে এখানে সেটা তোমরা অন্য কোথাও পাবে না আমি এটা তোমাদের পূর্বেও বলেছি আবারও বলছি তোমরা এখানে যে ন্যূনতম খরচে পাবে সেটা কিন্তু তোমরা অন্য কোনো স্টাডি সেন্টার তথা কোনো ইউনিভার্সিটিতে তোমরা ডিস্টেন্সে পাবে না তোমরা মিলে দেখতে পারো ঠিক আছে এখানে তোমাদের যারা যারা তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে করবে মানে বাংলা ইংরেজি এই সমস্ত বিষয় মিলিয়ে তোমাদের অ্যাডমিশনে তোমাদের কিন্তু পঁচিশশো টাকা এরকম একটা সামথিং তোমাদের পড়ছে ওটা পাঁচশো টাকা তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি নেওয়া হচ্ছে দু টাকা তোমাদের সেমিস্টার ফি পরবর্তীকালে তোমরা দেখবে দু হাজার টাকা করে তোমাদের পাঁচ সেম লাগবে এবং এক্সাম হিসেবে তোমরা হাজার টাকা করে ধরে রাখো এই তোমাদের মোটামুটি ধরে নাও যে যদি ধরি টোটাল হিসাব করে তো ধরে নাও যে তোমাদের পনেরো ষোলো হাজারের মধ্যে কিন্তু তোমরা এখানে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে যেটা তোমরা অন্য কোথাও পাবে না তোমরা নর্থ বেঙ্গলে যাও তোমরা সেখানেও দেখবে পাঁচ থেকে সাত হাজার টাকা তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি লাগছে অর্থাৎ যারা ওখানে রেগুলারে পড়ে তাদের অ্যাডমিশন ফিটা তোমরা দেখবে তার তিনগুণ ফি তোমাদের কিন্তু ডিস্টেন্স থেকে করতে লাগছে ঠিক আছে আদার্সগুলো মিলিয়ে দেখো তাহলে বুঝবে বিষয়টা কি আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপের বিষয়টা দেখো আমি পূর্বেও তোমাদের প্রত্যেকটা ভিডিও যতগুলো ভিডিও আমি এর আগে করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি স্পষ্টভাবে ক্লিয়ারলি তোমাদের বিষয়টা বলেছিলাম যে তোমাদের স্কলারশিপ ডিস্টেন্সে কিন্তু দেওয়া হয় না ঠিক আছে প্রথম থেকে আমি এই বিষয়টা তোমাদের বলে আসছি এবার কিছু কিছু ইউটিউব চ্যানেল মানে কি বলবো ইউটিউবে না জানে না শুনে জাস্ট নিজের মতো করে মন করাভাবে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ তোমাদের স্কলারশিপ দেওয়া হবে আমার যে ভিডিওগুলো আমি করেছি যদি বিশ্বাস না হয় তোমরা দেখতে পারো আমি পূর্বেও বলেছি এখনও বলছি তোমাদের স্কলারশিপ কিন্তু তোমরা ডিস্টেন্স থেকে করলে কিন্তু পাবে না পুরোটাই তোমাদের সেলফ ঠিক আছে নিজেদের উপরেই ডিপেন্ড করেই কিন্তু তোমাদের কিন্তু এটা করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে বিষয় ঠিক আছে ওই জন্যই বলছিলাম যদি তোমাদের স্কলারশিপ দিতোই ঠিক আছে তোমরা একটা নোটিশ পেয়ে যেতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু চালু হয়ে গিয়েছে তোমরা দেখতে পারো ঠিক আছে চালু হয়ে গিয়েছে রেগুলারলা কিন্তু যারা যারা রেগুলারে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে তোমাদের যদি ডিসটেন্সে দেওয়ার হতো তাহলে কিন্তু তোমাদের কিন্তু দেখিয়ে দিত ঠিক আছে এবার অনেকে বলছে কি যে একটা ন্যাশনাল স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের পাওয়া যায় আমি তোমাদের বলছি তোমরা সেটাও পাবে না এখানে ঠিক আছে সেটাও পারবে না এর কারণ তোমাদের আমি বলে দিচ্ছি আমি আমি দেখেছি ঠিক আছে নিজেই আমি সেটা অ্যাপ্লাই করে দেখেছি একজন ক্যান্ডিডেটের তো সেই জন্য তোমাদের বলতে পারছি তোমরা সেটাও পাবে না অযথা তোমরা ফালতু ওই সমস্ত কথায় কান দিও না যে তোমরা কেন্দ্রীয় সরকারের কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে বা কোনো কিছু আমি তোমাদের পূর্বে বলছি এখনও বলছি স্কলারশিপ পাওয়ার কোনো চান্স নেই নিজেদের মধ্যেই করতে হবে এই কারণেই আমি বলছিলাম যে আরবিউ থেকে তোমরা ডিসটেন্সটা করো তোমাদের খুবই এখানে কিন্তু সুবিধা হবে অনেকটা কম ফিসে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশনটা হতে পারবে আর যারা যারা তোমরা এখনও পর্যন্ত মানে ভাবনা চিন্তাই করছো যে তোমরা কি করবে আমি তোমাদের বলি তোমাদের একটা বছর নষ্ট করার কিছু নেই ঠিক আছে তোমরা একটা বছর নষ্ট করে ভাবছো যে পরবর্তী কোনো ইয়ারে তোমরা নিতে পারবে রেগুলারে চান্স দেখো একটা বছর কিন্তু অনেকটা মানে সময় ঠিক আছে আমি বলবো তোমরা মানে কিছুদিন আগেই আমি একটা ভিডিও করে সেখানে বলেছিলাম যে ইউজিসি তোমাদের কিন্তু একটা মানে নোটিশ দিয়ে দিচ্ছে অলরেডি যে তোমরা ডিসটেন্স করো রেগুলার করো দুটোর মধ্যে সেম বিষয় ঠিক আছে তোমাদের আরেকটা ফ্যাক্ট আমি বলে দিই কিছু স্টুডেন্টস আমাকে মানে জিজ্ঞাসা করেছিল আমার কাছে মানে জানতে চেয়েছিল যে এখন ডিস্টেন্সে কোথাও চলছে এখানে অ্যাডমিশন আমি তাদেরকে কিন্তু বলে দিয়েছি যে তোমাদের কিন্তু অ্যাডমিশন চলছে কেন তারা কিন্তু অলরেডি কিন্তু রেগুলারে কিন্তু পড়তে ছিল যেমন আমি তোমাদের উল্লেখ করে বলছি যে গৌরব ইউনিভার্সিটি কিছু স্টুডেন্টস কিছু ঠিক আছে মানে দু তিনজনই আমাকে জিজ্ঞাসা করেছে যে তারা সেখানে ভালোভাবে তাদের ক্লাস হয় না ঠিক আছে বাংলা থেকে শুরু করে এডুকেশন এরকম বিভিন্ন বিষয় আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে আজকে ইভ্যান আমি ভিডিওটা বানাচ্ছি এই সময় একজন আমাকে জিজ্ঞাসা করে বলেছে যে তার ভালো লাগছে না সেখানে সে কিন্তু অ্যাডমিশন নিতে চায় সেই জন্যই কিন্তু আমি কিন্তু তোমাদের এই ভিডিওগুলো বানাচ্ছি তো এই বিষয়টাই তোমাদের বলছি যে রেগুলারে পড়লেই যে তোমরা মানে তোমাদের বিশাল কিছু হয়ে যাবে সেরকম কোনো বিষয় না তোমরা রেগুলার পড়ো ডিস্টেন্স পড়ো দুটোই সেম ক্লাসটা ক্লাসটা রেখে শুধুমাত্র একটু অসুবিধা হয় ডিস্টেন্সের ক্ষেত্রে বাকি সমস্ত কিছু কিন্তু নিজেকেই পড়তে হয় ঠিক আছে পড়তে নিজেকেই হবে কোথাও কোনো কিছু নেই এখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পাবে ঠিক আছে স্টাডি ম্যাটেরিয়াল পাবে এই জন্য তোমাদের কিন্তু এখানে অতটা চিন্তা করার কিছু নেই যদি তোমাদের কোনো সমস্যা হয় স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে মানে যে কোনো বিষয়ে তোমরা সমস্ত কিছুর যা অসুবিধা হবে কমেন্ট করে জানাতে পারো আমি যথাযথভাবে অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেটা নিয়ে হেল্প করার ঠিক আছে এই বিষয়টাই বলার ছিল যারা যারা অ্যাডমিশন নিতে চাও তোমরা আর দেরি করবে না আমি বলবো আজকের মধ্যে হয়ে যাও ঠিক আছে আজকে নাহলে কালকের মধ্যে কিন্তু অবশ্যই হয়ে যাও পনেরো তারিখ লাস্ট ডেট রয়েছে ঠিক আছে তো এটাই বলার ছিল যদি কোনো অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট করে তোমরা জানাও তো থ্যাংক ইউ সকলকে